সবাই মিলে আমাদের জিজুর বার্থডের জন্য করেছি স্পেশালি। তো আমার জিজুর বার্থডেতে আজকে আমরা এসেছি, তো সেই ব্লগসটা নিয়েই আজকে ব্লগ শুরু হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, কোথাও যেও না, ভিডিও স্কিপ করো না, আর ফুল ভিডিওতে আরও অনেক কিছু দেখতে পাবে। এগুলো হচ্ছে ডেকোরেট করা হয়েছে রুমটা, সেটাই তোমাদের ফার্স্ট অফ অল দেখিয়ে দেওয়া হলো। তারপরে জিজু আসবে, সব ভিডিও এখানে অ্যাড করা হবে, সবাইকেই দেখা হবে আমরা কত মজা করলাম জিজুর বার্থডেতে, সেটাও তোমরা দেখতে পাবে। তো থেকো আমার সাথে গাইজ, আই লাভ ইউ অ্যান্ড সবাইকে খুব মিস করছিলাম। তোমরা সবাই ভালো আছো? অনেক কদিন আমার ভিডিও আপলোড করা হয়নি, তাই সবাই হয়তো রাগ করেছো, সবার কাছে সরি বলছি। সবাই ভালো থেকো আর আরও ভিডিও দেখতে থেকো, তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সাথে তো কথা না বলে আমার ভালোই লাগে না, তোমরা সবাই জানোই। তো ভিডিওর সাথে থেকো। তো দেখতে পাচ্ছ এখন রুমে চলে এসেছি, আমরা বললামই যে জিজুর বার্থডের জন্য ডেকোরেট হচ্ছিল। তো এই দেখো ডেকোরেট করেছি সবাই মিলে, আমরা সাজিয়েছি, কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট সেকশনে অবশ্য করে জানিও। Happy birthday to you! Happy birthday, Jiju! Happy birthday! Are you bop re bop? Jiju, বলছি একটা কথা তোমাকে বলার আছে। হ্যালো, এই টেস্টিং টেস্টিং, হ্যালো। আচ্ছা ভালো হয়েছে, চেকিং হয়ে গেছে। জিজু, তোমাকে আজকের সেরা প্রশ্ন বলছি, যে আজকে যে তোমার বউ এই বার্থডে সারপ্রাইজটা অ্যারেঞ্জ করেছে, সেটা তোমার কেমন লাগছে? একটু অনুভূতিটা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করো তাহলে আমি খুব খুশি হব। ইতনি খুশি, ইতনি খুশি, ওই রুমাল দে দাও यार, খুশি বুঝে হচ্ছে কেন? ইতনি খুশি, ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে, আমি জানি মুছে দেব। দি আগলা বলো তোমার কি মানে কেমন লাগছে, একটু আর একটু ভালো করে বলো, দর্শকরা শুনতে চাই। খুবই ভালো লাগছে, আমি একটু জোরে, একটু একটু বন্ধ করো, বন্ধ করো, একটু জোরে। না না না, মিস্টার জিজু তুমি এখন সব সাইলেন্স। বলছি আমি এখন একটা প্রশ্ন করছিলাম, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। তোমার ওয়াইফ মানে বউ বাংলায়, ওয়াইফ মানে বউ নেই, ওয়াইফ মানে বউ বাংলায় বউ, হ্যাঁ বাংলায় বউ, সত্যি বাংলায় বউ, সে এত সুন্দর করে যে এই এত 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 ব্যালুনস লাগিয়েছে, এত সবাইকে ডেকেছে, এত সবাই এসেছে, তোমার কেমন লাগছে সেটা বলো। প্রথমত ওয়াইফ মানে বাংলায় বউ জেনে খুবই ভালো লাগছে আমার, সেটা আমি জানতাম না এতদিন, জানার পর আমার নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে যে আমারও বাংলায় বউ আছে, ইংরেজিতে ওয়াইফ দুটোই আছে আমার। ওয়াইফ না, ওয়াইফ মানে, ওয়াইফ মানে কতগুলো আছে, ও ওয়াইফ বলতে হয় না ওটাকে, ওটা জানি না, ওই ওয়াইফ যেটা সেটাও আছে আর যেটা বউ সেটাও আছে, ভালো লাগছে তাই না? তো এটা জেনে খুব ভালো লাগলো। তারপরে এই সারপ্রাইজটার ব্যাপারে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, অনুভূতিটা মনের অনুভূতিটা একটু মন থেকে বের করে বলতে হবে, মানে মন থেকে বলতে হচ্ছে খুবই ভালো লাগছে, সবাই এসেছে, সব দর্শক বিন্দুগুলা এসেছে। তারপর নেক্সট স্টেজ চলে দিচ্ছে, ভালো লাগছে। তারপর আর তারপর ভালো, খুব ভালো, এরকম সারপ্রাইজ পেলে খুব আনন্দিত মনে হয় ভিতরটা থেকে। তোমার ভিতর থেকে আনন্দ হচ্ছে তো? খুবই আনন্দ, ইশ কষ্ট দেয় না, হয়েছে আর যা ভাই, ও হ্যাঁ আমার কাট 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 কাট, ভালো করে একটু মনের অনুভূতিটা বাইরে করো। হ্যাঁ লেখা আছে তো, তুমি এই সাইডে চলে আসো, হ্যাঁ তাই তো, হ্যাঁ এদিকে ঘুরে গেল হবে, তোমার দিকে চলে আসো, কিছু আর পূজা এদিকে চলে, আমি নিয়ে এদিকে চলে আসো, আর নামবো
মাথাটা একটু সরাবি, তুমি আসবে না জিজু? আবার চিকন করে দিল, ভালো স্টার্ট বেকার দিদিরা এদিকে এদিকে সবাই এদিকে সবাই এদিকে যাও 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 ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও একে একে ভিতরে যাও ওদিকে যে ওদিকে যে